ইউরিক অ্যাসিড ধরা পড়েছে বলে কি সবকিছু খাওয়া বন্ধ করে দিয়েছেন? কোনো শাকসবজি খাচ্ছেন না? না, অনেক ভুল ধারণা সবার মানুষের মধ্যে ঘুরে বেড়ায়। ইউরিক অ্যাসিড যদি বেশি পাওয়া যায় তাহলে আমরা বিশেষ কিছু জিনিস খেতে বারণ করি, যেমন পালং শাক, বাঁধাকপি, টমেটো, রেড মিট, আর অ্যালকোহল এবং খুব বড় তৈলাক্ত জাতীয় মাছ। ডিম খেতে পারেন, ডিমে অসুবিধা নেই। দই খেতে পারেন, দুধ খেতে পারেন। তাই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সব খাওয়া বন্ধ করবেন।